শিউলি পঞ্চায়েতে যেটা ঘটেছে সেটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা, ব্যারাকপুরে বললেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। শিউলি গ্রাম পঞ্চায়েতের সিংহবাগ তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী শুক্রবার পঞ্চায়েতে উপস্থিত না হওয়াতে তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন স্থগিত হয়ে যায়। সেই বিষয় নিয়ে শুক্রবার ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তিনি গোটা বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, দেখুন, আমরা অনেকদিন ধরে বলছি যে তৃণমূলের পতনের শুরু হয়েছে, তার তো আপনার কিছু ইন্ডিকেটর প্রয়োজন। আজকে শিউলি গ্রাম পঞ্চায়েতে যেটা হলো বা যেটা চলছে নাটকীয় পরিণতি, সেটা তারই তো উদাহরণ। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় তৃণমূলের কাউন্সিলররা ছেড়ে ছুড়ে পালিয়ে যাচ্ছে, যারা জিতেছেন প্রতিনিধি তারা ছেড়ে অন্য দলের সঙ্গে যোগ দিয়ে বোর্ড করছে, কিন্তু তারা নিজেদের বোর্ডে মাথা লাগাচ্ছে না। ঠিক তেমনই আজকে যেটা দুর্ভাগ্যজনক ঘটনা, দেখুন, এই পরিমাণ ভোট লুট করার পরেও সিংহভাগ তারা জিতেছেন, মাত্র বিজেপি তিনটে জিতেছে। এখানে বিজেপির কিছুই নেই, বিজেপিরই ওখানে ওখানে ভোট গঠনে বিজেপির কোনো অংশ নেই, কিন্তু তৃণমূলের সবটা থাকার পরেও যেখানে নিশ্চিন্তে ভোট গঠন করা সম্ভব, সেখানে নিজেদের গোষ্ঠী কোন্দলটা আর একবার চোখের সামনে আপনারা দেখতে পেলেন। এক পক্ষ আর এক পক্ষকে মেনে নেবে না, তাই তারা ফোন সুইচ অফ করে নাকি কোথায় পালিয়ে গেছে। এইরকম দৃষ্টান্ত পশ্চিমবঙ্গের বুকে দেখতে হবে পঞ্চায়েত নিয়ে বা প্রশাসন নিয়ে, এটা তো খুব স্বাভাবিক। তার কারণ, যে পরিমাণ মানে বেনজল এরা নিজেদের মধ্যে ঢুকিয়েছে আর সমাজকে শোষণ করার যে নীতি এরা বানিয়েছে, তাতে কে বেশি লুটবে আর কে লোটার অধিকার পাবে, এই তো মারামারি, এই নিয়েই তো ডিফারেন্স। এটা আটার ফেলিওর অফ দ্য এন্টায়ার পলিটিক্যাল সিস্টেম এবং লজ্জাজনক উদাহরণ বাংলার রাজনীতির জন্য। এটা খুব খুব দুঃখজনক ঘটনা, কারণ এদের অসভ্যতার কারণে সাধারণ মানুষগুলো এফেক্টেড হবে। এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকট হয়ে যাওয়ার উদাহরণ এবং এটা শেষের শুরু। আমরা বারবার বলেছি, এখনও বলছি, এটা শেষের শুরু তৃণমূলের। এবং এই পঞ্চায়েত ভোট দিয়ে তৃণমূল নিজের অন্তর্জলি যাত্রা শুরু করেছে, তার প্রমাণ হিসেবে আজকে শিউলি পঞ্চায়েতের ভোট গঠনে এই নাটকীয় পরিণতি উদাহরণ। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।